প্রিয় ছাত্রছাত্রীরা, গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। ক্লাস নাইনের সূচকের নিয়মাবলী আমরা অঙ্ক করছিলাম। এর আগের ভিডিও পর্যন্ত আমরা কষে দেখি টুয়ের আমরা চারের সরি এই আট পর্যন্ত কমপ্লিট করে দিয়েছিলাম। ঠিক আছে, আমরা আজকে শুরু করব নয়ের সমাধান। এই নয়ের সমাধান থেকে শুরু করব। ঠিক আছে, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নেবে, কিংবা তোমরা ক্লাস নাইনের যে কোনো অঙ্ক যখন তখন দেখার জন্য তোমরা চলে যাবে প্লেলিস্টে। প্লেলিস্টে গিয়ে ক্লাস নাইন ম্যাথামেটিক্স ফোল্ডারে গিয়ে ক্লিক করলে তোমরা এই সব অঙ্কগুলো পরপর পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করা যাক আমাদের সমাধান নয়েরগুলো। দেখো নয়ের এক কী বলেছে, সমাধান করতে হবে সবগুলো। 49 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 7 টু দি পাওয়ার 3। তো করা যাক, দেখো 49 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 7 টু দি পাওয়ার 3। এরকম ক্ষেত্রে আমাদের কী করতে হবে, যেহেতু এক্সটা পাওয়ারে আছে তাহলে আমাদের চিন্তা করতে হবে যে বেসগুলোকে মিলিয়ে দিতে হবে। এখানে যেহেতু বেস 7 আছে, এখানে আমাদের এই 49টা 7-এর বেসে নিয়ে আসতে হবে, তবেই আমি উপরে সমান করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এই যে 49টা কিসের বলো তো, 49টা দেখো 7 স্কোয়ার, তাই না? 7 7 49। তাহলে এটা কী করতে পারি, আমি এখানে এক লাইন করে দিচ্ছি তোমার, দেখো কী করতে পারি, বা এরকম করতে পারি যে 7 স্কোয়ার, ঠিক আছে, আর এক্সটা গুণ আছে এরকম ইজিক্যাল টু 7 কিউব, এটা করতে পারি তো। তো এটা মানেই তো এটা, তাই না? তাহলে 7 স্কোয়ার ইনটু এক্স, তাই তো, যেটা আমরা করে নিলাম। এই লাইনটা আমি তোমাদের এমনি ব্র্যাকেট দিয়ে বোঝালাম, দরকার নেই করার, ডাইরেক্ট এটাই চলে আসবে। তাহলে কী করলাম, 7 টু দি পাওয়ার 2x ইজিক্যাল টু 7 কিউব। আরে দেখো 7 7 দুটো পাওয়ার মিলে গেল, তাহলে এটা আর লেখার দরকার নেই, তাহলে হয়ে যাবে তাহলে কি, এইটা 2x ইজিক্যাল টু 3, তাই তো, এইটা এইটা পাওয়ার যদি মিলে যায় তাহলে এটা ইজিক্যাল টু 3, তাহলে কী পেলাম, 2x ইজিক্যাল টু 3। ঠিক আছে, বা x ইজিক্যাল টু কত হবে, তাহলে এটা 2টার সঙ্গে গুণ আছে, সমাধান নিয়ম, তাহলে 2টার সঙ্গে গুণ আছে, তাহলে দিয়ে গেলে কী ভাগ হয়ে যাবে, তা 3/2, তাহলে x ইজিক্যাল টু 3/2, বা x ইজিক্যাল টু 3/2 মানে কি, 1 পূর্ণ 1/2। এই 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে, এই যে 3কে যদি আমরা এরকম দিয়ে 2কে ভাগ করি কত হবে, 2 1 কে 2, আর বিয়োগ করলে 1 হয়, এই 1টা উপরে উঠে যায় আর 2টা নিচে নেমে যায়, তাহলে কত হলো, 1 পূর্ণ 1/2, তাই তো। তাহলে নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু 1 পূর্ণ 1/2, বুঝতে পারলে, খুবই ইজি অঙ্ক। 2টা দেখো, 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 টু দি পাওয়ার x-1 ইজিক্যাল টু 9, এমনটা করতে হবে। চলো করা যাক, দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x-1 ইজিক্যাল টু 9, এরকম যদি পাওয়ার যদি এর গুণ থাকে তার মানে আমরা কি ভাঙিয়ে নিতে পারি, তাই 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার 2 করতে পারি, কারণ এরকম যখন গুণ থাকে তখন আমরা কী করতাম, দুটো বেস একই থাকলে এক্স প্লাস টু করে নিতাম না উপরে, পাওয়ারগুলোতে যোগ হয়, তাহলে যখন আমরা যখন এরকম গুণ থাকে তখন আমরা 2 টু দি পাওয়ার x প্লাস 2 করি, তাহলে তার উল্টো ফর্মটাও হবে, এটা থেকে যখন আমরা এটা করি তাহলে এটা থেকে নিশ্চয়ই এটাও করা যায়, তাহলে কী হবে, 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার স্কোয়ার, ঠিক আছে, প্লাস এটা 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 1 হবে, তাই তো, করে দিলাম ইজিক্যাল টু 9। ওকে, বা এবার দেখো এইগুলো থেকে 2 টু দি পাওয়ার x কমন যাচ্ছে, 2 টু দি পাওয়ার x কমন নিলাম, তাহলে কী পড়ে থাকছে, তাহলে 2 স্কোয়ার থাকছে প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 পড়ে থাকছে ইজিক্যাল টু 9। বা এক্স 2 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 2 স্কোয়ার মানে কত, 4, আর 2 এর মাথায় -1 মানে কি, উল্টে হাফ হয়ে যায়, তাই তো, যখন এরকম 2 দি পাওয়ার কিছু মাইনাস থাকে তখন সেটা উল্টে যায়, তাহলে নিচে চলে আসে 1টা, তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হাফ ইজিক্যাল টু 9। ঠিক আছে, এবার দেখো এটা 2 টু দি পাওয়ার x ইনটু এটা যোগ বিয়োগ করে সলি ইয়ে করতে হবে, যোগ করতে হবে, তার নিচে কী হবে, এর নিচে 1 ছিল, তাহলে এই 2 নিচে লসাগু কত, 2, আর এই যে 2 লসাগু, তাহলে এই 2টা এর তো নিচে 1 ছিল, তাহলে 2টার সঙ্গে গুণ হবে, তাহলে 4 2 8, আর 1টা যোগ হবে, এই যোগগুলো কীভাবে করে, এই 4 প্লাস 1/2, এটা আমরা কেউ যোগ করি বলো তো, এই লসাগুটা কত, 2 হলো ছোটোবেলায় শিখে এসেছি 2 লসাগু, তাহলে এই 4-এর সঙ্গে কত, 2টা গুণ হয়ে যাবে, 4 গুণ 2 8, যোগ এর নিচে 1 আছে মানে এই 1 শুধু 1টা বসে যাবে, তাহলে কত হলো, 4 2 8 1 9 9 2,
এটা হবে তো, তো সেটাই করা হয়েছে, 9 ইজিক্যাল টু 9। ঠিক আছে, এবার কি করব, এবার আমরা কি করব, বা 2x ইজিক্যাল টু এটা কত আছে, এই যে 9 এখানে বসলো আর এই যে 9 সে 9/2 তো গুণ আছে, তাহলে এদিকে চলে গেলে কি হবে, এটা উল্টে যাবে, তাই তো, কোন যদি এদিকে চলে আসে সমান সমান এদিকে চলে উল্টে যাবে, তাহলে কত হয়ে যাবে, 2/9 হয়ে গেলো। এবার দেখো এই 9 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 2, তাহলে দেখো 2x ইজিক্যাল টু শুধু 2, তাহলে 2 মানে কি তার মাথায় 1, তাই তো, যে কোনো সংখ্যা শুধু সংখ্যা মানে কি তার মাথায় 1 রয়েছে, তাই 2x ইজিক্যাল টু 2/1, তাই তো, তাহলে এবার দেখো বেস বেস মিলে গেলো, তাহলে কী হবে, x ইজিক্যাল টু 1 হবে, তাহলে বা x ইজিক্যাল টু 1, বোঝা গেল, তাহলে নির্ণয়ের সমাধান x ইজিক্যাল টু 1, খুব সহজ অঙ্ক, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় আর একবার ভিডিওটা দেখে নিলে তোমরা বুঝতে পারবে। এবার আমরা 3টা করব, 3টা কী বলেছে দেখো, 3টা বলেছে 2x+1 2x+2 48, এই যে অঙ্কটা করেছি সেম অঙ্কটা এভাবেই করব। দেখো করা যাক, দেখো 2x+1 2x+2 48, তাহলে সেই একই নিয়ম, কী করবো, এটা গুণ হয়ে যাবে, এটা এগুলো পাওয়ারগুলো ভেঙে যাবে, তাই তো, তাহলে 2x ইন্টু 2/1 হবে, 1 না লিখলেও চলবে, এটা শুধু মানে কি মাথায় 1, ঠিক আছে, তুমি লিখতেও পারো এখন 1, বুঝা গেল, না লিখলেও চলবে, 2x ইন্টু 2/1 2x ইন্টু 2/2, কারণ 2 আছে, ঠিক আছে, ইজিক্যাল টু 48। ওকে, এবার কী করবো দেখো, এটা থেকে কি 2x কমন যাচ্ছে, আগের মতো সেম অঙ্ক, তা বা 2x কমন নিলাম, নিলে পড়ে থাকছে কত, এ 2 পড়ে থাকছে আর এ 2×2=4, ঠিক আছে, ইজিক্যাল টু 48। এবার দেখো তাহলে কী আছে, এখানে এক লাইন করিনি, কী হবে দেখো, 2x ইজিক্যাল টু কত, এটা 4×2 কত, 6 ইজিক্যাল টু 48, এটা হবে, তাহলে এই 6 যদি এদিকে নিয়ে চলে থাকি ভাগ হয়ে যাবে, তাই তো, তাহলে বা 2x ইজিক্যাল টু 48/6, তাই তো, 6×48 কাটো, 6×48, তাহলে 8 হবে, তা 2×8 2×x ইজিক্যাল টু 8 পেলাম। এবার কী করবো, আমাকে এই বেসটা তো মেলাতে হবে, তাহলে দেখতে হবে যে 8 2 কার বেসের সমান, মানে 2 কত পাওয়ারের সমান, 2 যেহেতু এর বেস আছে তাহলে এটাও 2 করতে হবে আমার, তাহলে এটা কত হবে দেখো, 2 মাথায় 3, অর্থাৎ 2×3, তুমি দেখো 2×2×3 করলে, 2×2×2 করলে আমরা 8 পাই, তাই তো, 2 মাথায় 3 করলাম, তাই 2×x ইজিক্যাল টু 2×3, তাহলে 2 মিলে গেল, তাহলে এই উপর দুটো সমান, তাহলে x ইজিক্যাল টু 3, তাহলে নির্ণয়ের সমাধান x ইজিক্যাল টু 3, বুঝতে পারলে, খুব ইজি অঙ্ক। আর 4টা দেখো, 4টা কী বলেছে, 2×4x ইন্টু 4×3x -1 ইজিক্যাল টু 4×2x 2×3x, তো চলো করা যাক, দেখো তাহলে লিখে নিয়েছি 2×4x ইন্টু 4×3x -1 ইজিক্যাল টু 4×2x 2×3x। ওকে, তাহলে আমরা কী করবো, ফার্স্ট ভাঙিয়ে নেবো সব, দেখো এটা ভাঙিয়ে নিলাম, 2×4x ইন্টু এটা কত, 2×3x একটা হবে আর 4×3x একটা হবে আর 4×-1 হবে, একটা হবে তো, গুণ করে দিয়ে গুণ থাকবে এগুলো সব, যে আগে আমরা করে নিলাম আমরা, 2×4x ইন্টু 4×3x ইন্টু 4×-1 ইজিক্যাল টু, এটা যা আছে বসিয়ে দিলাম, 4×2x 2×3x। ওকে, এইবার দেখো তাহলে এটা যা আছে বসিয়ে দাও, 2×4x ইন্টু 4×3x আর এই 4টা 2×-1 মানে কি 1/4 হবে, এর আগের অঙ্ক আমরা দেখে এসেছি, তাই তো, তাহলে 1/4 হবে ইন্টু, দেখো এখানে কী আছে, এইটা এই এই নিচে কী আছে, নিচে এইটা এটা তো নিচে আছে, 2×3x নিচে আছে, তাই যদি ক্রসে গুণ হয় যেটা এর তো উপর উঠে যাবে, তাই না, ক্রসে ক্রসে গুণ হয়, তাহলে কত হবে, এই গুণ ভাগটা এদিকে ভাগ আছে, এর ভাগ আছে, এই ভাগটা দিয়ে চলে গেলে কি গুণ হয়ে যাবে, তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে গুণ করে দিলাম 2×3x আর ইজিক্যাল টু এই পারে রয়েছে 4×2x। ওকে, এইবার দেখো আমরা সাজিয়ে নিচ্ছি, 1/4টা আগে নিয়ে নিলাম, 1/4 ইন্টু 2×4x, এইখানে একটা জিনিস দেখতে হবে, এটা দেখো 4×3x আছে, তা 4×3x কী করতে হবে, আমি 4টাকে 2×2 ভেঙে নিতে পারি, তাই তো, তাহলে একবার 2 মাথায় 3x হবে, আবার একবার 2 মাথায় 3x হবে, তবে তো এটা হবে, দেখো সেটাই করা হয়েছে, তা 2×3x ইন্টু 2×3x, তাহলে এই টোটালটা এইটা ভেঙে এটা করলাম, আর যেমন 2×3x আছে বসিয়ে দিলাম, ঠিক আছে, ইজিক্যাল টু এই পা এটাও কি ভাঙাবো, এটা ভাঙিয়ে দেবো, এটা 4×2x আছে, তাহলে 4×2x আমরা কী করবো, এটা কিছু নয় এটা কাটা, 4×2x করলে কী হবে, তাহলে এটা 2 এটা আমি 2×2 ভাঙিয়ে নিলাম, তাই 2×2x আর ইন্টু 2×2x। ওকে, বুঝতে পারলে,
এবার আমরা কি করব, এটা আমরা এবারে আমরা এগুলো পাওয়ারগুলো সব যোগ করব। তাহলে ওয়ান বাই ফোরটা আগে লিখে দিলাম ইনটু টু, দেখো এগুলো সব সবকটা বেস একই, তার সবকটা মাথায় যোগ হয়ে যাবে। তো তাহলে কি করলাম, টু টু দি পাওয়ার ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স, আর এদিকে দেখো দুটো বেস একই, তাহলে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু এক্স হবে, বেস দুটো যোগ হয়ে গেল, সরি পাওয়ার দুটো যোগ হয়ে গেল। ওকে এবার দেখো, বা ওয়ান বাই ফোর ইনটু টু টু দি পাওয়ার, এটা যোগ এটা গুণ চক্র যোগ করে দাও, তাহলে ফোর এক্স থ্রি এক্স থ্রি এক্স দিয়ে যোগ করো, চার তিনে সাত, সাত তিনে দশ, দশ তিনে তেরো, তাহলে তেরো এক্স, আর এদিকে দুই দুই চার এক্স, তাহলে কী পেলাম, ওয়ান বাই ফোর ইনটু টু টু দি পাওয়ার থার্টিন এক্স ইজিকাল টু 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 দি পাওয়ার ফোর এক্স। ওকে এবার কী করবো, এবার ওয়ান বাই ফোর এই যে এইটা আছে, এটা আমি এই দিকে নিয়ে চলে আসবো, এটা তো এটা আমি এইদিকে নিয়ে চলে আসবো, এইটা তো এসে এপারে, যদি এপার থেকে এপারে নিয়ে আসে তাহলে কি গুণ হয়ে যাবে, ভাগ হয়ে, এটা এবার গুণে আছে, এপার থেকে এপার যদি ভাগ হয়ে যাবে, তাহলে ওয়ান বাই ফোর ইনটু টু টু দি পাওয়ার কী আছে, টু টু দি পাওয়ার থার্টিন এক্স ভাগ টু টু দি পাওয়ার ফোর এক্স হবে, তো ইজিকাল টু ওয়ান। এবার দেখো আমি এইটাকে আমি কী তাহলে ভাগে করবো, তাহলে এটা কি ভাগে আছে, ভাগ তাহলে আমাদের কী হয় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে কী হবে টু টু দি পাওয়ার থার্টিন এক্স মাইনাস ফোর এক্স ইজিকাল টু, এই যে ওয়ান বাই ফোরটা এদিকে ছিল এটা যদি ওই দিকে পাঠিয়ে দিই তাহলে কী হবে ফোর হয়ে যাবে পারে গিয়ে, তাহলে উল্টে যায়, তাহলে ইনটু একের সঙ্গে ফোর গুণ করে ফোর, তাহলে কী পেলাম টু টু দি পাওয়ার থার্টিন এক্স মাইনাস ফোর এক্স ইজিকাল টু ফোর। এবার বিয়োগ করে দাও তেরো এক্স থেকে ফোর এক্স বাদ দিলে নাইন এক্স, তাহলে বা টু টু দি পাওয়ার নাইন এক্স ইজিকাল টু, এটা কী করবো আমাকে এটা দুই দুই তো মেলাতে হবে, এটা তো ফোর ছিল, তাহলে আমাকে এই বেস বেস না মেলালে তো আমি উপরেগুলো সমান করতে পারবো না, তাহলে এটা কী করবো ফোর মানে কি দুই স্কোয়ার, তাই তো, তাহলে এই বেস বেস মিলে গেল, তাহলে কী হলো এই নাইন এক্স ইজিকাল টু টু, ঠিক আছে, তাহলে নাইন এক্স ইজিকাল টু টু বা এক্স ইজিকাল টু কত হবে টু বাই নাইন, কারণ নয়টার দিকে গুণ ছিল এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স ইজিকাল টু টু বাই নাইন, বুঝতে পারলে, তাহলে নির্ণয় সমাধান এক্স ইজিকাল টু টু এন টু বাই নাইন। ওকে খুব ইজি অঙ্ক, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আরেকবার অঙ্কটা দেখে নেবে, দেখলে তোমরা বুঝতে পারবে। এটা কী আছে, নাইন ইনটু এইটটি ওয়ান টু দি পাওয়ার এক্স ইজিকাল টু টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার টু মাইনাস এক্স, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, চলো করা যাক। দেখো নাইন ইনটু এইটটি ওয়ান টু দি পাওয়ার এক্স ইজিকাল টু টোয়েন্টি সেভেন টু মাইনাস এক্স। ওকে তাহলে আমরা ফার্স্ট কী করবো, ফার্স্ট কী করবো এই নয়টাকে ভাঙবো, নয়টা ভাঙলে কী পাবো তিনের স্কোয়ার, তাই তো, আর এই এইটটি ওয়ানটাকে ভাঙো, এইটটি ওয়ানটা তিনের কত হবে, দেখো এইটটি ওয়ান তুমি গুণ করো তাহলে দেখবে চারটে তিনের গুণ, তিন তিনে নয়, তিন 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 লং সাতাশ, আর তিন সাতাশে একাশি, ঠিক আছে, তোমার যদি একাশিকে ভাঙাও, দেখো একাশি একাশি ভাঙাই কত আসবে, তিন দিয়ে করলে নয়, এই সরি টোয়েন্টি সেভেন, আবার তিন দিয়ে করলে নয়, তিন দিয়ে করলে তিন, তাহলে কটা তিন পেলাম, এক দু তিন চারটে তিন, তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর হবে, তাই তো, তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর ইনটু এক্স করলে ফোর এক্স, তাহলে থ্রি স্কোয়ার ইনটু থ্রি টু দি পাওয়ার ফোর এক্স ইজিকাল টু, এটা কত হবে দেখো, এটা সাতাশ, টু টু দি পাওয়ার এক্স আছে মাইনাস এক্স আছে, তার মানে কি সাতাশে স্কোয়ার, আর এটা পাওয়ার বিয়োগ তাহলে কী হয় সাতাশ টু দি পাওয়ার মাইনাস সাতাশ টু দি পাওয়ার যে এক্সটা, এটা ভাগে চলে যাবে, তো যখন এরকম ভাগ থাকে তখন তো এটা হয়, তাই তো, যে গুণ থাকলে তখন এটা গুণ থাক যোগ হয়ে যায়, আর যখন বিয়োগ থাকে তখন ভাগ হয়, তাহলে সাতাশ স্কোয়ার একটা হবে ডিভাইডেড বাই সাতাশ টু দি পাওয়ার এক্স একটা হবে। ওকে বুঝতে পারলে, এবারে সবকটা ভাঙিয়ে দেবো, তাহলে বা থ্রি স্কোয়ার ইনটু থ্রি টু দি পাওয়ার ফোর এক্স ইজিকাল টু, দেখো সাতাশ স্কোয়ার মানে কি, সাতাশ স্কোয়ার মানে তোমাকে দেখতে হবে যে কতগুলো তিনের গুণ, ঠিক আছে, যেহেতু সব তিন হচ্ছে সব তিন করতে হবে, তাও সাতাশ মানে কি, সাতাশ মানে তিন তিন তিন, তিনটে তিনের গুণ সাতাশ, তাহলে সাতাশের স্কোয়ার মানে কি, তাহলে ছটা তিন হবে, সাতাশ মানে তিনটে তিন, আর সাতাশের স্কোয়ার মানে ছটা তিন, তাহলে থ্রি টু দি পাওয়ার সিক্স, ঠিক আছে, আর এই সাতাশ মানে কি তিনটে তিন, তাহলে এটা কত হবে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স হবে, তাই তো, এটা থ্রি থ্রির মাথায় কিউব মানে সাতাশ, আর তার সঙ্গে এক্স গুণ হয়ে গেল থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স, যেমন আমরা এটা করে এলাম একাশিটা করে এলাম, ঠিক আছে। এবার কী করবো, এবার আমরা কী করবো, এবার আমরা করছি যে এই যে এক্সগুলো সব বাঁ দিকে রাখবো আর সংখ্যাগুলো ডান দিকে রাখবো, তাহলে দেখো প্রথমে এই এক্সটা কী আছে থ্রি টু দি পাওয়ার ফোর এক্স লিখে দিলাম, এর নিচে দেখো থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স আছে, এটা তো এর সঙ্গে গুণ হবে কারণ ভাগে আছে, তাহলে এবার নিয়ে গেলে গুণ হবে, তাহলে কী পেলাম থ্রি টু দি পাওয়ার ফোর এক্স ইনটু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইজিকাল টু, এপারে কত আছে থ্রি টু দি পাওয়ার সিক্স, আর এই থ্রি টু দি পাওয়ার স্কোয়ারটা এদিকে গুণ ছিল এদিকে চলে গেলে ভাগে চলে যাবে থ্রি টু দি পাওয়ার স্কোয়ার, বুঝতে পারলে, এবার দেখো তাহলে এটা পেয়ে গেলাম, এবার দেখো এটা থ্রি টু দি পাওয়ার স্কোয়ার, এটা থ্রি টু দি পাওয়ার সিক্স, এরকম ক্ষেত্রে কী করতে হয়, এটা দুটো আছে এটা ছটা আছে, এরকম ক্ষেত্রে কী করতে হয় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাই তো, থ্রি টু দি পাওয়ার স্কোয়ারটা কেটে দাও, দিলেই এই সিক্সটা হয়ে যাবে ফোর, কারণ দুই বিয়োগ হয়ে যাবে, তাই তো, কারণ দেখো ছটা তিন, ছটা তিনের ভাগ যদি দুটো তিন হয় তাহলে কী হবে, এই যে এটি যদি আমরা করি, দেখো আমরা যদি এটি করে দিই, এখন করে দেখাচ্ছি, দেখো তিন তিন তিন
তিন তিন তিন এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা তিনের গুণ। আর নিচে দেখো দু স্ক্রিন আগে তিনের স্কোয়ার, তা দুটো তিন যদি কেটে যায় তাহলে কটা তিন পাচ্ছি, এক দুই তিন চার, চারটে পাচ্ছি না? সেভাবে এভাবে করা হয়। তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর, তাহলে কী পেলাম? থ্রি টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইজিক্যাল টু থ্রি টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, এবার এটা কি তিনটে বেস একই, তাহলে উপরগুলো যোগ হয়ে যাবে। তো তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর এক্স প্লাস থ্রি এক্স ইজিক্যাল টু থ্রি টু দি পাওয়ার ফোর, তাই তো? আর বেস বেস যদি মিলে যায় তাহলে কি উপরটা এর সমান, তাহলে উপরটা যোগ করলে কত হচ্ছে? ফোর এক্স, আর থ্রি এক্স যোগ করলে কত? সেভেন এক্স, তাহলে সেভেন এক্স ইজিক্যাল টু ফোর, তাই তো? মাথায় ফোর আছে তাহলে ফোর, তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? ফোর বাই সেভেন, তাই তো? সাতটা নিয়ে চলে যাবে, ভাগ গুণ ছিল ভাগ হয়ে যাবে, তাহলে নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু ফোর বাই সেভেন। বুঝতে পারলে? এবার আমরা ছয়টা দেখে নিই। দেখো ছয়টা কী বলেছে, টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু টু দি পাওয়ার নাইন ইজিক্যাল টু টু দি পাওয়ার টেন। ঠিক আছে, এই অঙ্কটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কটা ক্লাস ইলেভেনেও থাকে, তোমরা যদি কেউ সায়েন্স নিয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যাপ্টার তোমাদের করতে হয় ভালো করে, ক্লাস ইলেভেনে এই অঙ্কগুলো আবার আছে। ঠিক আছে, তা চলো করা যাক। দেখো ছয়টা, টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু টু দি পাওয়ার নাইন ইজিক্যাল টু টু দি পাওয়ার টেন। ঠিক আছে, আমরা কী করবো? ফার্স্ট এটা ভাঙিয়ে নিলাম। দেখো টু টু দি পাওয়ার ফাইভ এক্স ইন্টু টু টু দি পাওয়ার ফোর হয়ে যাবে, এটা যোগ ছিল তাহলে গুণ হয়ে যাবে, প্লাস টু টু দি পাওয়ার নাইন ইজিক্যাল টু 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 দি পাওয়ার টেন। ওকে, এবার দেখো এইটার মধ্যে কী আছে, এটার মধ্যে দেখো এইটা টোটালটার মধ্যে যদি আমি টু টু দি পাওয়ার ফোর কমন নিতে পারি, দেখো এটার মধ্যে টু টু দি পাওয়ার ফোর আছে, এর মধ্যেও নিশ্চয়ই আছে, কারণ টু দি পাওয়ার নাইন মানে কি, এর মধ্যে তো ফোর তো আছেই। ঠিক আছে, তাহলে কী হবে, টু দি পাওয়ার ফোর কমন নিয়ে নিলাম, এর পরে থাকবে কত, টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস টু টু দি পাওয়ার ফাইভ, কারণ ফোর যদি বেরিয়ে যায় তাহলে নয় থেকে চার বাদ দিলে কত হয়, পাঁচ পরে থাকে, তাহলে কত আসছে, টু টু দি পাওয়ার ফোর ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস টু দি পাওয়ার ফাইভ ইজিক্যাল টু টু দি পাওয়ার টেন। ওকে, এবার টু টু দি পাওয়ার ফোরটা আমি এদিকে পাঠিয়ে দেবো, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে কী পরে থাকবে, টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস টু টু দি পাওয়ার ফাইভ ইজিক্যাল টু 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 দি পাওয়ার টেন ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার ফোর। এবার টু টু দি পাওয়ার ফোরটা কেটে গেলে কত হবে, দশ থেকে যদি চার বার চলে যায় কত, ছয় হবে। এর আগে আমরা এটা দেখে এসেছি কীভাবে করলাম, কীভাবে করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কত হবে, যদি আমি দশটা চার থেকে যদি দশটা দুই থেকে চারটে চার যদি কেটে দিই তাহলে ছটা পড়ে থাকবে, তাই তো? টু টু দি পাওয়ার সিক্স, তাহলে কী পড়ে থাকছে, টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস টু টু দি পাওয়ার ফাইভ ইজিক্যাল টু টু দি পাওয়ার সিক্স। ওকে, এবার কী করবো আমরা, এই এই এটা যদি প্লাস আছে এটা দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কত হবে, টু টু দি পাওয়ার ফাইভ এক্স ইজিক্যাল টু টু দি পাওয়ার সিক্স, এটা ছিল যোগে ছিল, এটা ছিল বিয়োগ হয়ে যাবে, তাই তো? বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো সবসময় তোমাদের এই এই বিয়োগটা তোমাদের জিনিসটা বুঝিয়ে দিই, এখানে এক লাইন তোমরা করলে ভালো হয়। দেখো কীভাবে করতে হয় যেমন দেখিয়ে দিই, দেখিয়ে দিচ্ছি। দেখো টু টু দি পাওয়ার এই যে বিয়োগটা আছে, হ্যাঁ এই যে বিয়োগটা, এটা দেখো কীভাবে করবো, এখানে এক লাইন তোমরা করছি, এই বাটা আমি এখানে এক লাইন করছি। দেখো বা টু টু দি পাওয়ার ফাইভ এক্স ইজিক্যাল টু, এটা থেকে দেখো তো টু টু দি পাওয়ার ফাইভ কমন যাবে, তো কমন হলে কী পড়ে থাকবে, টু টু দি পাওয়ার ফাইভ দিয়ে বেরিয়ে যায় শুধু একটা দুই পড়ে থাকবে, কারণ টু টু দি পাওয়ার সিক্স ছিল, দুই পড়ে থাকবে, আর মাইনাস এক পড়ে থাকবে শুধু টু দি পাওয়ার ফাইভ, তাই তো? তাহলে এবার দেখো দুই থেকে একবার দিয়ে কত হয়, এক, তাহলে টু টু দি পাওয়ার ফাইভ, তাহলে অ্যান্সার কী আসছে, টু টু দি পাওয়ার ফাইভ এক্স ইজিক্যাল টু দি পাওয়ার ফাইভ। তাহলে এই লাইনটা কীভাবে এসে বোঝা গেলো, আমি তোমাদের জন্য এই লাইনটা করে দিলাম, যদি তোমাদের অসুবিধা হয় ডাল থেকে এটাও করতে পারো। ঠিক আছে, তাহলে এটা টু টু থেকে একবার দিলে কি এক, তাহলে এক সঙ্গে এসে গুণ হয় টু দি পাওয়ার ফাইভ, তাহলে কী হয় এইটা থেকে এইটা বাদ দিলে এইটা হবে, তাই টু টু দি পাওয়ার ফাইভ এক্স ইজিক্যাল টু টু দি পাওয়ার ফাইভ, তাই তো? বা দেখো এখানে বেস বেস মিলে গেল, তাহলে কত, ফাইভ এক্স ইজিক্যাল টু ফাইভ, তাহলে ফাইভ এক্স ইজিক্যাল টু ফাইভ বা এক্স ইজিক্যাল টু ওয়ান, কারণ ফাইভ বাই ফাইভ মানে কি ওয়ান, এখানে এক লাইন করিনি, করে দাও এক্স ইজিক্যাল টু ফাইভ বাই ফাইভ, ফাইভ ফাইভ কেটে গেল তাহলে ওয়ান হয়ে গেল, তাহলে এক্স ইজিক্যাল টু ওয়ান। ওকে, তাহলে নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু ওয়ান। এই অঙ্কটা তোমাদের একটা অন্য নিয়মে দেখিয়ে দিচ্ছি, এই নিয়মটা তোমরা দেখলে, এবার এই নিয়মটা দেখো, এটা অথবা দিয়ে পাশে করে দিয়েছি। দেখো এটা কী করেছি, টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু টু দি পাওয়ার নাইন ইজিক্যাল টু টু দি পাওয়ার টেন। ওকে, কী করলাম, এটা ভাঙালাম না আগের মতো, যেটা ভাঙিয়েছিলাম ভাঙায়নি, এটা কী করলাম, টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইজিক্যাল টু এই এইটাকে এটাকে নিয়ে চলে এসেছি, তাহলে কেউ টু দি পাওয়ার টেন মাইনাস টু দি পাওয়ার নাইন হবে। ঠিক আছে, এবার তোমাদের সেই যে বিয়োগটা দেখাচ্ছিলাম যে টু টু দি পাওয়ার টেন থেকে এখানে এক লাইন যদি আমরা করিনি ওটা করতে পারবো, এখানটায় দাও করে দিচ্ছি যেটা, বা টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইজিক্যাল টু কত হবে, এখানে যদি টু টু দি পাওয়ার নাইন যদি কমন নিয়ে নিই কী থাকবে, এর থেকে শুধু দুই পড়ে থাকবে,
আগের থেকে শুধু এক পড়ে থাকবে, এটা এই লাইনটা করে দিলাম। ওকে, এটা যদি করে দিই তাহলে কী হবে, তাহলে বিয়োগ করলে কত হবে, দুই থেকে একবার দিলে এক, তাহলে একের সঙ্গে টু বাই নাইন গুণ করলে টু টু বাই নাইনই হবে, তাহলে কী পেলাম, বা টু টু পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইজিক্যাল টু টু পাওয়ার নাইন। ঠিক আছে, তোমাদের এখানে আমি সলিউশনটা করে দিচ্ছি, তোমরা দেখবে যে টু টু পাওয়ার টেন মানে দশটা দুইয়ের গুণ করলে দেখবে ওয়ান জিরো টু ফাইভ হবে, ঠিক আছে, ওয়ান জিরো টু ফোর। আর টু টু পাওয়ার নাইন যদি করো দেখবে পাঁচশো বারো, তার মানে কি যদি এইটা থেকে যদি এটা বিয়োগ হয় তাহলে পাঁচশো বারোই হবে, তাই তো, সেটাই করা হয়েছে। এটাকে দেখো টু টু পাওয়ার সিক্স ইয়ার চৌষট্টি, টু ফাইভ যদি বাদ দিয়ে দিই তাহলে বত্রিশই পাওয়া যাবে। ঠিক আছে, এটা আমি ভাঙিয়ে করে দিয়েছি। তাহলে এই লাইনে তোমরা বুঝতে পারলে কীভাবে করলাম, কমন নিলাম, ব্যাকার নিয়ে এইভাবে করলাম, টু টু পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইজিক্যাল টু টু পাওয়ার নাইন। ওকে, এটা বুঝতে পারলে। এবার কী আছে, হ্যাঁ, এবার এই বেশ বেশ মিলে গেল, তাহলে কি উপরেরটা একই হয়ে যাবে, তো তাহলে টু ফাইভ এক্স প্লাস ফোর ইজিক্যাল টু নাইন, বা ফাইভ এক্স ইজিক্যাল টু নাইন মাইনাস ফোর, এই নয়টা এই চারটে দিয়ে চলে গেলে কি মাইনাস ফোর হয়ে যাবে, বা ফাইভ এক্স ওয়ান কত, চার থেকে নয় থেকে চার বাদ দাও পাঁচ, তাহলে এক্স ইগাল টু কত, ফাইভ বাই ফাইভ, পাঁচটার দিকে ভাগ হয়ে যাবে, তাহলে পাঁচ পাঁচ কেটে দাও ওয়ান, তাহলে এক্স ইগাল টু ওয়ান, বোঝা গেল। তাহলে তোমাদের দুটো নিয়ম করিয়ে দিলাম, এই নিয়মটা করিয়ে দিলাম, এই নিয়মটা করিয়ে দিলাম, যে কোনো একটা সুবিধা যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা করবে। এটা করলে কী হবে, সুবিধা কী, এটা এই ভাঙাতে লাগলো না, এটা ব্যাকেটটা কমে নিতে হবে না, ডাইরেক্ট একটা বিয়োগ করে দিলাম, এটা হয়ে গেল। ঠিক আছে, এটার থেকে এটা একটু সহজ, তাই এটা আমি পরে করে দিয়েছি। ওকে, তোমরা যেটা ইচ্ছা করতে পারো। আর এই যে নিয়মটা তোমরা কি বুঝতে পারো, যদি বুঝতে না পারো আর আমি বলে দিচ্ছি, দেখো যে টু টু দি পাওয়ার টেন মানে দশটা দশের গুণ, এই সরি দুটো দশের গুণ করে দেখবে টু টু দি পাওয়ার সরি এটা করলে দেখবে এক হাজার চব্বিশ হবে, আর টু টু দি পাওয়ার নাইন যদি করি দেখবে পাঁচশো বারো হবে। তাহলে আমি যদি এইটা থেকে এটা বিয়োগ করি, দেখো তাহলে এটা থেকে বিয়োগ করো, দেখো পাঁচশো বারোই হবে, তাই না, তাহলে কী হবে, লাস্টে যে থাকে সেটা উত্তর হয়। ঠিক আছে, তাহলে এইট যেটা আছে এটা যেমন আমরা করেছিলাম যে টু টু দি পাওয়ার সিক্স টু টু বাই ফাইভ বাদ দিয়ে আমরা অ্যান্সার কত পেয়েছি, লাস্ট যেটা সেটাই উত্তর হয়, তাহলে ফাইভ টু টু পাওয়ার ফাইভ অ্যান্সার হয়। এটা বলাও ঠিক তাই হয়, দেখো টু টু দি পাওয়ার টেন থেকে টু টু দি পাওয়ার যদি নাইন বাদ দিই তাহলে এই অ্যান্সারটাই হবে টু টু দি পাওয়ার নাইন, সেটা কীভাবে এসছে সেটাই আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এবার আমরা শেষ অঙ্ক ওটা করে নেব, সাতেরটা কী বলেছে, সিক্স টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইজিক্যাল টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট। তো চলো করা যাক, দেখো প্রথমে লিখে নিয়েছি সিক্স টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইজিক্যাল টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট। ওকে, তাহলে কী করবো, এটা আমরা ফার্স্ট কী করবো যে এখানে ফার্স্ট ভাঙিয়ে নেবো, এই যে দেখো এইটা সিক্স আছে, সিক্স মানে কি টু ইন্টু থ্রি, তাই তো, টু ইন্টু থ্রি। এখানে যদি এক লাইন তোমাদের আমি করে দেওয়া বুঝার জন্যই করে দিচ্ছি, দেখো তোমরা নাও করতে পারো, দেখো কী করবো, এটা এই যে এইটা সিক্সটা আমরা টু ইন্টু থ্রি করতে পারি, তো তার মাথায় টু এক্স প্লাস ফোর ইজিক্যাল টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট, এই লাইনটা করতে পারি, তাই না, এই লাইনটা করতে পারি না, তো সেইটাই করা হয়েছে। এই লাইনটা এর থেকে ডাইরেক্ট এটা আসতে পারি, বা এটা তোমরা করতেও পারো। এর আগে যেভাবে আমরা যেগুলো করেছিলাম, দেখো ফোর ছিল, আমরা দুই ইন্টু দুই করেছিলাম, তো দুইয়ের মাথায় এটা দিয়েছিলাম, দুইয়ের মাথায় এটা দিয়েছিলাম, তাই না, তো এটা দুইয়ের মাথায় এটা হবে, তিনের মাথায় এটা হবে, তো দেখো করা যাক। তাহলে বা টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর এটা হবে ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর এটা হবে, তাহলে এটাতে এটা ভাঙালাম, আর এটা কী হবে থ্রি এক্স থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট, এটাও জানানো করে দিলাম। ওকে, এবার সব করা টোটালি ভাঙিয়ে দিচ্ছি, দেখো টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর মানে কি টু টু দি পাওয়ার টু এক্স ইন্টু টু টু দি পাওয়ার ফোর হবে, আবার ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এক্স হবে ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর হবে, কারণ যদি পাওয়ার যদি যোগ থাকে তাহলে গিয়ে গুণ হয়ে যায়, আলাদা 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 করে গুণ হয়ে যায়, তাই তো, ইজিক্যাল টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স একটা ইন্টু টু টু দি পাওয়ার এইট একটা। ওকে, এবার কী করবো, সমস্ত এক্সগুলো বাঁ দিকে নিয়ে যাবো, সমস্ত সংখ্যাগুলো ডান দিকে নিয়ে যাবো, তাহলে দেখো এটা কী আছে টু টু দি পাওয়ার টু এক্স লিখলাম, আচ্ছা থ্রি টু দি পাওয়ার টু এক্স লিখলাম, ইন্টু ইন্টু করে লিখলাম দুটো, আর এই দেখো থ্রি টু দি পাওয়ার থ্রি এক্সটা এটা নিচে নিয়ে চলে এলাম, ঠিক আছে, আর এই এই টু এক্সটা এর নিচে চলে এলাম, মানে এটা অ্যাকচুয়ালি তুমি এরমভাবে করতে পারো যে এইটা গুণ এটা ডিভাইডেড বাই পুরোটা তোমরা টেনে দিতে পারো, পুরোটা টেনে নিতে পারো, নিচে একদম গুণ কিছু অসুবিধা নেই তাতে কোনো, ঠিক আছে। তাহলে টু টু দি পাওয়ার থ্রি এক্স টু এক্স বাই এটা কী এরা কেন করেছি, কারণ আমি দুইয়ের নিচে দুই রাখতে চেয়েছি, তিনের নিচে তিন রাখতে চেয়েছি, তাই এটা করেছি, তোমরা একবারও করতে পারো কোনো অসুবিধা নেই। তাহলে বুঝতে পারলে, তাহলে উপরে এই দুটো আছে, নিচে এই দুটো আছে, ওকে, ইজিক্যাল টু এপারে কী আছে টু বাই টু টু বার এইট ছিল, আর এপারে টু টু বার ফোরটা এপারে চলে যাবে, তাহলে টু টু বার ফোর হয়ে যাবে, আর থ্রি টু টু পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে এই যে টু টু পাওয়ার ফোর থ্রি টু পাওয়ার ফোরটা দিকে চলে গেলে ভাগে চলে যাবে, তা করা হয়েছে। তাই এবার দেখো এই ভাগটা করেছি কীভাবে, টু টু পাওয়ার টু এক্স থ্রি টু পাওয়ার যদি এক্স বাদ দিই কী হবে, এটা এগুলো আমি এখানে করি, এটা এগুলো আমরা করে এসেছি আগে, দেখো কীভাবে করবো, এই টু টু দি পাওয়ার এটা কী হবে, দুটো বেস একই হলে কী হবে টু এক্স মাইনাস এক্স হবে, এটা হবে তো, কারণ বেস একই থাকলে এটা বিয়োগ হয়ে যাবে ভাগ আছে যখন, ইন্টু থ্রি টু দি পাওয়ার এটা কত হবে টু এক্স মাইনাস থ্রি এক্স হবে, তাই না, এটা হবে
ইজিক্যাল টু এটা যেমন আছে এটা কাটাকুটি কাটো, এটা টু দি পাওয়ার ফোর কাটো, এটা ফোরটি টু দি পাওয়ার ফোরটি কেটে যায় তাহলে আটটা কেটে শুধু চার হয়ে যাবে, তাহলে কত পাবো টু দি পাওয়ার ফোর ভাগ থ্রি টু দি পাওয়ার ফোর এটা পাবো, তাই না? তাহলে এই এই টু টু এক্স থেকে এক্স বাদ দাও কত এক্স হবে, টু দি পাওয়ার এক্স হবে ইন্টু দেখো এটা থ্রি টু দি পাওয়ার কত হবে মাইনাস এক্স হবে, থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স হবে তো, কারণ টু এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে মাইনাস এক্স হবে, তাই মাইনাস এক্স তাহলে কী হবে এটা উল্টে যায় তো, তাহলে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, ঠিক আছে, ইজিক্যাল টু 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 দি পাওয়ার ফোর বাই থ্রি টু দি পাওয়ার ফোর। ওকে এইবার দেখো এইটা টু বাই থ্রি টু দি পাওয়ার এক্স করতে পারি, দেখো টু বাই থ্রি কারণ এর মাথাও এক্স আছে, এর মাথাও এক্স আছে, টু বাই থ্রি টু দি পাওয়ার এক্স করতে পারি কারণ দেখো দুইয়ের মাথায় এক্স আর মাইন ডিভাইডেড বাই ওয়ান বাই থ্রির মাথায়ও এক্স, তাই তো এটা করতে পারি। আর এটা দেখো টু টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার ফোর করতে পারি কারণ এটা এরও ফোর ফোর এরও ফোর হোল হোল করে দিতে পারি, তাই তো এর হোল এক্স এর হোল ফোর, তাহলে এই দুটো বেস মিলে গেল, টু বাই থ্রি টু বাই থ্রি বেস মিলে গেল, তাহলে এক্স ইকুয়াল টু ফোর, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু ফোর, তো নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু ফোর। ওকে তাহলে এই ভিডিওতে আমি তোমাদের এই নয়ের সবগুলো অঙ্ক করে দিলাম, এবার পরের ভিডিওতে আমি দশ আর এগারো বাকি থাকছে এগুলো আমরা করে দেবো। তোমরা যারা এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে পরের ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তাহলে তোমরা সব ভালো থেকো আর মন দিয়ে সব অঙ্ক প্র্যাকটিস করো।